কেউ সেরে যেতে চাইলে তাকে বেঁধে রাখা যায় না, কাতর কণ্ঠে বললেন তানিয়া আহমেদ। মানুষের জীবনে কখন কি হয়ে যায় সে নিজেও জানে না। সম্পর্কের জায়গায় কখনো কখনো কোনো না কোনোভাবে কিছু না কিছু তৈরি হয়, সেই সমস্যা থেকেই দূরত্ব। কিছু বিষয় থাকে ব্যক্তিগত, সেগুলো চাইলেও শেয়ার করা যায় না। দুজন ভালো মানুষ সবসময় ভালো নাও থাকতে পারে। কেউ যদি মনে করে সে নিজের মতো করে থাকবে বা চলবে, সেখানে তো কারোরই কিছু করার থাকে না। আবার কেউ ছেড়ে যেতে চাইলেও তাকে শত চেষ্টায়ও বেঁধে রাখা যায় না। তবে টুটুল সবকিছু নিয়মের মধ্যেই করেছেন, প্রায় দুই যুগের সংসার জীবনের রীতি টেনে এভাবেই, বলেছেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদ। দীর্ঘ 23 বছরের সংসার জীবনের রীতি টেনেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এসআই টুটুল এবং তানিয়া আহমেদ। গত বছরের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে এই তারকা দম্পতির বিবাহ বিচ্ছেদ হয়। তানিয়া আহমেদের সঙ্গে ডিভোর্সের 1 বছর না পেরোতেই চলতি মাসের 4 জুলাই যুক্তরাষ্ট্র প্রবাসী উপস্থাপক শারমিন সিরাজচনিকে বিয়ে করেছেন এই গায়ক। সন্তানদের কথা উল্লেখ করে তানিয়া আহমেদ বলেন, সন্তানরা আমার ভালো বন্ধু, সবসময় ওদের সব কিছু যেমন আমাকে শেয়ার করে, আমিও সব কিছু সন্তানদের সঙ্গে শেয়ার করি। আমাদের বিষয়টি নিয়ে সন্তানদের সঙ্গে আমার কথা হয়েছে, ওদের বলার পর যেটা ভালো হয় সেটাই করতে বলেছে। টুটুলের নতুন জীবনের জন্য সবসময় শুভকামনা, দোয়া করি নতুন জীবনে তারা যেন ভালো থাকে। টুটুল ভালো থাকলে আমরা ভালো থাকবো উল্লেখ করে তানিয়া বলেন, দিন শেষে আমার সন্তানদের বাবা সে, তার যদি কিছু হয়ে যায় তাহলে সন্তানরা ভালো থাকবে না। সন্তানরা তার বাবাকে প্রচণ্ড ভালোবাসে, আমাকেও খুব ভালোবাসে। ওদের জন্য ওদের কষ্ট হবে, আমি মনে করি এটি কাদা ছুঁড়াছুঁড়ির বিষয় নয়, যা কিছুই হয়েছে সব কিছু নিয়মের মধ্যেই হয়েছে। সন্তানরা এখন কার সঙ্গে থাকছেন জানতে চাইলে তিনি বলেন, আমার সঙ্গেই থাকছেন। কতদূর জেনেছি সোনিয়ার আগের ঘরের এক সন্তান আছে, সম্ভবত ছেলে। আমার এক ছেলে সন্তান বিদেশে চাকরি করছে, আর ছোট সন্তান আমার কাছেই আছে। টুটুল সোনিয়ার সঙ্গে এখন যুক্তরাষ্ট্রে থাকছেন। আর একটি বিষয় পরিষ্কারভাবে জানাতে চাই যে আমাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে 7 থেকে 8 মাসের মতো হবে, এখনও 1 বছর হয়নি। বিচ্ছেদের আগে টুটুল এবং তানিয়া একই বাসায় থাকলেও দীর্ঘ 5 বছর আলাদা বসবাস করেছেন এই তারকা দম্পতি। এই প্রসঙ্গে তানিয়া বলেন, আমরা এক বাসাতে থাকলেও এই সময়টা আলাদা থেকেছি। মানসিক দিক থেকে আমাদের দূরত্ব ছিল, অনেক কিছুই মতের অমিলের কারণে হয়েছে, এগুলো একান্তই ব্যক্তিগত ব্যাপার। ডিভোর্সের পর আপনাদের কথা হয়েছে? তানিয়া বলেন, না কথা হয়নি। মানুষের চিন্তা চেতনা জায়গা ভিন্ন হয়, সবার চিন্তা চেতনা এক নাও হতে পারে। ডিভোর্সের পরেও আমি সবসময় চেষ্টা করেছি যোগাযোগ রাখার, কিন্তু যোগাযোগ করতে পারিনি। টুটুলের সব জায়গা থেকে আমি কালো তালিকায় আছি। সন্তানদের ভরণ পোষণের একটা ব্যাপার থাকে, দুজনে কথা বলে বিষয়টা ঠিক করে নিতাম, তবে অনেক চেষ্টা করেও যোগাযোগ করতে পারিনি। যোগাযোগের সব মাধ্যম বন্ধ, তবে সন্তানদের সঙ্গে টুটুলের যোগাযোগ হয়। যুগ করে তিনি বলেন, আমি যখন বিষয়গুলো জানতে পেরেছি নিজেকে বুঝিয়ে পেরেছি নিজেকে বুঝিয়ে মানিয়ে নিয়েছে, অনেক কিছুই বলতে পারতাম, সেসব বলা তো আর লাভ হবে না। তাছাড়া টুটুল একাই অবস্থান তৈরি করেছে, তার সম্মান আমাকে ধরে রাখতে হবে। আমি সবসময় তাকে সম্মানের জায়গায় রাখার চেষ্টা করেছি, না চাইলেও অনেক সময় আমাদের অনেক কিছুই মেনে নিতে হয়। সবসময় সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া থাকবে, তারা দুজন ভালো থাকুক, তিনি ভালো থাকলে সন্তানরা মানসিকভাবে শান্তি পাবে। দীর্ঘ সময় পর ভালোবাসার রীতি টেনে সাবেক স্বামী নতুন জীবন শুরু করেছেন, এখন একাকিত্ব মেনে নিতে হচ্ছে আপনাকে, তাই নতুন করে জীবন সাজানোর ব্যাপারে কিছু ভাবছেন? অভিনেত্রীর জবাব, এই ভাবনার বিষয়টি আমাদের কারোর উপরই নেই, একমাত্র সৃষ্টিকর্তায় ভালো জানেন। তিনি যেভাবে যখন চাইবেন সেভাবেই সব হবে। দীর্ঘ ভালোবাসার সংসারটি টিকিয়ে রাখার কম চেষ্টা তো আর করা হয়নি, সবসময় তো সব চাওয়া পূরণ হয় না, তবে যে যেভাবে ভালো থাকতে চায় তাকে সেভাবেই ভালো থাকতে দিতে হয়। টুটুলের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর নেটিজনরা তাদের কটাক্ষ করেছেন এবং কথা বলেছেন বিচ্ছেদ এবং বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরগরম একাংশ। তানিয়া মনে করেন, টুটুলের তুলনা টুটুলই, তার বিকল্প কেউ নেই। বাংলাদেশের একমাত্র নাম করা শিল্পী এসআই টুটুল, তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু মানুষ যা তা মন্তব্য করছে, এটি মোটেও ঠিক নয়। সবার প্রতি অনুরোধ রেখে সর্বশেষ তানিয়া আহমেদ বলেন, আপনাদের জন্যই আমরা, প্রতিটি মানুষের ব্যক্তিগত ভালো লাগা থাকে, প্রতিটি মানুষেরই ব্যক্তিগত জীবন আছে, এটি শুধুই ব্যক্তিগত, আমাদের বিষয় আমাদেরই সমাধান করতে হবে, অন্যরা পারবে না, তাই অন্যদের চুপ থাকাই ভালো। আশা করব খারাপ মন্তব্য করা থেকে সবাই বিরত থাকবেন। তানিয়া আহমেদ একাধারে একজন মডেল, অভিনেত্রী, নাট্য এবং চলচ্চিত্র নির্মাতা, তবে তাকে বাংলাদেশের মডেলিং জগতের একজন পথিকৃতও বলা যেতে পারে। অন্যদিকে শ্রোতা প্রিয় গায়ক, সুরকার, সঙ্গীত পরিচালক এসআই টুটুল, সিনেমার গানে তিনি অসামান্য সাফল্যের স্বাক্ষর রেখেছেন, তার সৃষ্ট বহু গান শ্রোতা প্রিয়তা রয়েছে।
আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।